হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বি ইউ বেঙ্গল জব আপডেটস এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো এক্সামের জি কেজি তার ইংলিশের প্র্যাকটিস সেট সমাধান পেয়ে যাবে এবং অবশ্যই মনে রাখবে এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু ডব্লিউ বি ক্লাসিক এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্যে ওকে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি যে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দাও আর বন্ধুদেরকে সেশনটি শেয়ার করে দাও ওকে ফার্স্ট কোশ্চেন বলছে অ্যামেক্সো ফোবিয়া কী বলছে অ্যামেক্সো ফোবিয়া হলো ড্যাশ অপশান দেখো অপশান বলছে গাড়ি দেখে ভয় অপশান বি এ বলছে কুকুর দেখে ভয় অপশান সি এ বলছে বিড়াল দেখে ভয় আর অপশান ডি এ বলছে মাকড়সা দেখে ভয় ঠিক আছে প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে ওকে এটা কিন্তু গাড়ি দেখে ভয় ঠিক আছে অ্যামেক্সো কি গাড়ি দেখে ভয় একটি রোগ এরপর দুই দাগ বলছে মেট্রিক পদ্ধতিতে তাপ শক্তি পরিমাপের একক কি মেট্রিক পদ্ধতিতে তাপ তাপশক্তি পরিমাপের একক কি। অপশান দেখো অপশান বলছে এতে বলছে ক্যালোরি বিতে বলছে সেলসিয়াস সিতে বলছে ফারেনহাইট আর ডিতে বলছে ডাইন তাই তো এখানে কিন্তু অ্যান্সার হবে ফারেনহাইট ঠিক আছে মেট্রিক পদ্ধতিতে তাপ শক্তির একক কী হবে ফারেন হাইট এবং যদি এখানে বলতো উষ্ণতা ঠিক আছে যদি বলতো উষ্ণতা তবে কিন্তু অ্যান্সার হতো কেলভিন ঠিক আছে যদি উষ্ণতা যে উষ্ণতার একক তাহলে কেলভিন এরপর বলছে আজাদ হিন্দ বাহিনীর প্রথম সেনাপতি কে ছিলেন কি বলছে আজাদ হিন্দ বাহিনীর প্রথম সেনাপতি কে ছিলেন অপশন দেখো অপশন এতে বলছে সুভাষচন্দ্র বসু অপশন বিতে বলছে শাহ শাহন আওয়াজ খান সিতে বলছে প্রেম সাইগাল আর ডিতে বলছে মোহন সিং তো এখানে সঠিক অ্যান্সার হবে মোহন সিং আজাদিন ভাইনির প্রথম সেনাপতি ছিলেন কে মোহন সিং ছিলেন ওকে নেক্সট নেক্সট ছয় দেখ দেখো বলছে সিলেক্ট দা কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড তাই তো সঠিক বানানটি নির্দেশ করো দেখো এখানে কিন্তু বলতে চাইছে এখানে চাইছে বেনিফিশিয়াল বানানটা কি তাই তো দেখো বানানটা কিন্তু হয়ে যাবে বি ই এন ই বেনি তারপরে এফ আই সি এ এল বেনিফিশিয়াল দেখো অপশন নাম্বার এখানে আছে এতে আছে তাই তো বেনিফিশিয়াল বেনিফিশিয়াল বানানো হবে বি এফ আই সি এ এল বেনিফিশিয়াল ওকে এরপর নেক্সট কোয়েশ্চেন নয় দাগ বলছে ম্যালেরিয়া রোগের প্রতিষেধক তৈরি করেন কে আচ্ছা তৈরি করা হয় ক থেকে তাই তো ম্যালেরিয়া রোগের প্রতিষেধক তৈরি হয় ড্যাশ আচ্ছা অপশান দেখো অপশান দেখলে দেখলে বলা যাবে দেখো অপশান এতে বলছে বেলেডোলা গাছের ছাল থেকে অপশান বি এ বলছে শিংকোনা গাছের নির্যাস থেকে সি এ বলছে অ্যালোভেরা গাছের পাতা থেকে আর ডি বলছে বেশিল কাণ্ডের কাণ্ড থেকে গাছের কাণ্ড থেকে দেখো তোমরা এটা সবাই জানো যে শৃঙ্কোনা গাছই হবে ঠিক আছে এখানে কিন্তু অনেক সময় শিঙ্কোনা গাছের নির্যাস জায়গা লেখা থাকে শৃঙ্কোনা গাছের ছাল তো সেটা কিন্তু শৃঙ্কোনা গাছের ছালও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে তো এখানে অপশান অনুযায়ী উত্তর হবে শিঙ্কোনা গাছের নির্যাস অপশন নাম্বার কোশ্চেন দশ বলছে কোন মৌর্য সম্রাটের রাজত্বকালে ডিও নিয়াস ডিও নিয়াস এসেছিলেন দেখো অপশন দেখো অপশন এতে বলছে অশোক অপশন বি এ বলছে চন্দ্রগুপ্ত মৌর্য সি এ বলছে বিন্দুসার আর ডি এ বলছে কেউ না এখানে সঠিক উত্তর হবে বিন্দুসার এরপর তেরো বলছে অ্যান্টোনিম অর্থাৎ কি অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ কি বলছে অ্যান্টোনিম মানে কি বিপরীত শব্দ দেখো কী দিয়ে আছে এখানে দিচ্ছে যে গ্র্যান্ড ওয়াস ইমপ্রোভিডেন্ট অর নো তাই তো এই ইমপ্রোভিডেন্ট কথাটার অ্যান্টোনিম আমাদের লাগবে ঠিক আছে ইমপ্রোভিডেন্ট কথাটার অ্যান্টনি মধ্যে লাগবে দেখো ইম্প্রভিডেন্ট এই কথাটার অর্থ কিন্তু অদূরদর্শী কি বললাম অদূরদর্শী মানে কি যে ভবিষ্যতের বিষয়ে কিচ্ছু ভাবে না জাস্ট এমনি জলের মতো জাস্ট বয়ে যায় অদূরদর্শী ওকে এবার অপশান দেখো অপশান এতে বলছে টার্ডি কি বলছে টার্ডি এই টার্ডি মানে কিন্তু দেরি এবার দেখো অপশান বি অপশান বিতে কি বলছে বলছে তৃপ্তি এই তৃপ্তি মানে কি এই তৃপ্তি মানে মৃত ব্যয় এরপর তো অপশন সি সি বলছে কাউশিয়াস কি বলছে কাউশিয়াস এই কাউশিয়াস মানে কিন্তু তোমার বোঝায় সতর্ক ঠিক আছে কাউশিয়াস মানে কি সতর্ক বোঝায় আর এই হাংরি হাংরি মানে ক্ষুধার্ত বোঝায় তাই তো এখানে কিন্তু অ্যান্সার হবে এক মিনিট হ্যাঁ তৃপ্তি কি হবে তৃপ্তি এই তৃপ্তি মানে কি মৃত ব্যয় যে আয় বুঝে ব্যয় করে আর এই এটা কিন্তু যে আয় বুঝে ব্যয় করে না তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন চোদ্দ চোদ্দ বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপিয়েট সিনোনিম এবার কিন্তু সিনোনিম সিনোনিম মানে কি সমর্থক শব্দ প্রশ্নে বলছে বালকি কি বলছে বালকি এই বালকি মানে কি ভারী তাই তো এরপর চলো অপশান অপশান কি বলছে দেখো প্রথম অপশান এতে বলছে এয়ারি কি বলছে এয়ারি এই এয়ারি মানে কি বায়বীয় সফট সফট নাকি নরম ম্যাসিভ ম্যাসিভ মানে কি ম্যাসিভ মানে কিন্তু হয়ে যাবে বিশাল এরপর স্ক্যান্টি কি বলছে স্ক্যান্টি এই স্ক্যানটি মানে কিন্তু স্বল্প ওকে তো এই যে বালকি এই বালকি এর অপোজিট হবে ম্যাসিফ এই শ্রোনিম হবে ম্যাসিভ ওকে বালকি এর শ্রোনিম হবে কি ম্যাসিভ এরপর আঠেরো আঠাতে বলছে ব্লু রেভলিউশন কথাটির নিচে কোন উৎপাদনের সঙ্গে যুক্ত কি বলছে ব্লু রেভলিউশন অপশান দেখো বলছে মাছ উৎপাদন বিয়ে বলছে দুধ উৎপাদন সে বলছে বন্যা নিয়ন্ত্রণ আর ডি এ বলছে কৃষি উৎপাদন তোমরা এটা সবাই জানো এটা অ্যান্সার হবে কি মাছ উৎপাদন ব্লু রেভলিউশন যুক্ত আমাদের মাছ উৎপাদনের সাথে এছাড়া এছাড়া দেখো এই যে দুধ উৎপাদন এটা কিন্তু হবে শ্বেত বিপ্লব এটা হবে শ্বেত বিপ্লব ঠিক আছে আর এই কৃষি এটা হবে সবুজ বিপ্লব কি হবে সবুজ বিপ্লব ঠিক আছে মূলত গম উৎপাদন হয়েছিল যাই হোক কৃষি বললে সেটা সবুজ বিপ্লবই হবে এরপর উনিশ বলছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সদর শহর কোনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সদর শহর কোনটি তো দেখো অপশন দেখো অপশন এতে বলছে ভদ্রেশ্বর বিতে বলছে চুচুড়া সি এ বলছে চন্দননগর আর ডি বলছে শ্রীরামপুর এখানে অপশন নাম্বার বি চুচুড়া অপশন নাম্বার বি চুচুড়া এটা হচ্ছে হুগলি জেলার সদর শহর এর প্রমানে নেক্সট কোশ্চেন কুড়িদার বলছে সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত কি বলছে সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত অপশন দেখো অপশান এতে বলছে তাপ্তি বি এ বলছে নর্মদা সি এ বলছে সবরমতি আর ডি এ বলছে নাগমতি তোমরা যারা অ্যান্সারগুলি পারবে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে ওকে দেখো এটার অপশন হবে তাপ্তি এখানে অ্যান্সার হবে তাপ্তি সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত এরপর নেক্সট কোয়েশ্চেন একুশ ডাক এক কিছু বলছে আই ডোন্ট নো ওয়াই হি ইজ সাস সিক্রেটলি দেখো তাই তো হ্যাঁ দেখো সিক্রেটলির আগে কিন্তু সাস বসে না ঠিক আছে সিক্রেটলির আগে কিন্তু শ্বাস বসে না এটা হচ্ছে সিম সেন্টেন্স ইম্প্রুভমেন্টের কোশ্চেন শ্বাস তো বসে না আর হির পরে কিন্তু অবশ্যই ইজ বসে তাই তো দেখো এই যে এ দেখো আর দিয়ে আসতে আটটা বাদ হয়ে যাবে দেখো নো ইম্প্রুভমেন্ট এটাও কিন্তু হবে না এরপর দেখো আছে সি আর ডি দেখো সিতেও ইজ আছে দিতেও কিন্তু ইজি আছে ইজ সিক্রেটিভ তারপর সিক্রেটিভ এখানে মেনি সিক্রেটিভ হয় না তাহলে হবে সো সিক্রেটিভ ঠিক আছে অ্যান্সার হবে সো সিক্রেটিভ আই ডোন্ট নো ওয়াই হি ইজ সো সিক্রেটিভ আমি জানি না কেন সে এত সিক্রেটিভ মানে গোপনীয়তা রাখে এরপর চলো বাইশ বাই বলছে ওয়ান ওয়ার্ড

দেখো বিয়ে দেখো আছে সোশিওলজি এটা মানে হচ্ছে সমাজবিদ্যা এরপর দেখো ইকো ইকোনমিক্স আছে ইকোনমিক্স মানে কি অর্থনীতি আর এই থিওলজি এটা মানে কি ধর্মতত্ত্ব তাই তো তো যেহেতু পলিটিক্যাল ব্যাপার আছে তো এটা কিন্তু অ্যান্সার হবে পলিটিক্স এরপর নেক্সট কোশ্চেন উনত্রিশ বলছে কম্পাঙ্ক বাড়লে শব্দের তিক্ততার কি পরিবর্তন হয় কি বলছে কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্ণতার কি পরিবর্তন হয় অপশন দেখো অপশন এতে বলছে কমে যায় বিতে বলছে বেড়ে যায় সে থাকছে সে বলছে একই থাকে আর ডি বলছে কঠিন এখানে অ্যান্সার হবে বেড়ে যায় মনে রাখবে কম্পাঙ্ক আর তীক্ষ্ণতার মধ্যে সম্পর্ক কিন্তু সরল সমানুপাতি যদি কম্পাঙ্ক বাড়ে তাহলে তীক্ষ্ণতা বেড়ে যায় কম্পাঙ্ক বাড়লে তীক্ষ্ণতা অবশ্যই বাড়বেই ঠিক আছে এটা হবে সরল সমানুপাতি এবার তিরিশ তিরিশ বলছে রাজার কোনো আত্মীয় নেই কোন সুলতান এই ঘোষণা করে তাই তো রাজার কোনো আত্মীয় নেই এই যে কথাটা এটা কোন সুলতান ঘোষণা করে অপশান দেখো অপশান এতে বলছে আলাউদ্দিন বি এ বলছে ইলতুত সি এ বলছে মোহাম্মদ বিন তুগলক আর ডি এ বলছে কুতুবউদ্দিন আইবক ঠিক আছে এই মহান মানুষ ছিল কিন্তু আলাউদ্দিন খলজি ইনি কিন্তু প্রথম বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন তাই তো তো এটা কিন্তু অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি ইনি প্রথম বলেন রাজার কোনো আত্মীয় নেই এরপর নেক্সট কোশ্চেন একত্রিশ বলছে শ্রী অরবিন্দ আশ্রম কোথায় অবস্থিত কি বলছে শ্রী অরবিন্দ আশ্রম কোথায় অবস্থিত দেখো অপশান দেখো অপশান এতে বলছে পন্ডিচেরি বিতে বলছে আন্দামান সি বলছে আগরতলা আর ডি এ বলছে ভাষা তিনটেই কিন্তু ইউনিয়ন টেরিটরি তাই তো তো এখানে হবে কি পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রম পন্ডিচেরিতে অবস্থিত এরপর দেখো সোজা একটা এডিয়াম কি বলছে অ্যান আয়রন হ্যান্ড কি বলছে অ্যান আয়রন হ্যান্ড তো মানে কি শক্ত হাতে তাই তো শক্ত হাতে কিন্তু বলতে বোঝায় কিন্তু স্ট্রিক্ট কিছু শক্ত হাতে কিছু দমন করা দেখো অপশন দেখো অপশন বলছে অ্যালোন উইদাউট অ্যাসিস্টেন্স হবে না কোনো দিনও হবে না আচ্ছা এরপর দেখো স্ট্রিক্ট কন্ট্রোল এটা অবশ্যই অ্যান্সার হয়ে যাবে স্ট্রিক্টলি কন্ট্রোল দেখো বাকি অপশনগুলো দেখে নাও দেখো বলছে কি মেমোরি মেমোরাইজিং কোনো দিনও হবে না হাত দিন তোমার তোমরা কিছু মনে মনে করবে না কিছু এরপর দেখো আছে স্ট্রেট টক মানে কি সোজা কথা বলা এটাও হবে না ঠিক আছে অ্যান্ড আয়রন হ্যান্ড বলতে কিন্তু বোঝায় স্ট্রিক্টলি কন্ট্রোল করা এরপর নেক্সট কোশ্চেন বলছে এর ওর ডিটেকশন তোমাকে করতে হবে ওকে দেখো কি দিয়েছে বলছে সিডস মাস্টার্ড প্ল্যান্টস গিভ আস অয়েল অ্যান্ড দা লিভ আর ইউজ অ্যাস ভেজিটেবল দেখো পড়লেই কিন্তু বোঝা যাচ্ছে কোথায় ভুল আছে দেখো লিভ লেখা আছে কি লেখা আছে লিভ লিভ মানে কি পাতা এরপর দেখো আর দেওয়া আছে ঠিক আছে পাতা তারপরে তো তোমাকে পাতা দেখো ওখানে আর লেখা আছে আর এর সামনে তোমাকে তো সাবজেক্টে তোমাকে পুলার ফর্ম লিখতে হবে অর্থাৎ নামনের পুলার ফর্ম পুলার ফর্ম তোমার লিখতে হবে তা লিপ তো হয় না লিপ্ত একটা তোমার সিঙ্গুলার ফর্ম এখানে লিপস হবে ঠিক আছে এল ই ভি এস পাশেরটা এস বসালে এটা ঠিক হয়ে যেত তাই এখানে এটাই হবে এর দেখো হতে আছে অপশন নাম্বার সি অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর এরপর চলো নেক্সট নেক্সট থার্টি নাইন বলছে ভারতের তৈরি প্রথম ড্রাইভারলেস মেট্রো এর উদ্বোধন কে করলেন দেখো বিশেষ একটি জিনিস ড্রাইভারলেস মেট্রো ঠিক আছে দেখলে তো মনে পড়ে যে এটা তো বিশেষ কিছু নরেন্দ্র মোদীই হবে সেটা কিন্তু অবশ্যই না নরেন্দ্র মোদী কিন্তু এটা উদ্বোধন করেননি এটা করেন আমাদের তিন নম্বর ব্যক্তি ঠিক আছে সরকারের মধ্যে তিন নম্বরে কে আছে আমাদের রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার এরপর চলো চল্লিশ বলছে সংবিধানের তিনশো সংশোধন করতে করতেন কোন সংশোধনী মাধ্যমে করা হয় এটা হবে বাইশতম এটা হবে বাইশতম এটা কিন্তু ওই হচ্ছে যে ট্রিটি গুলো হয় সেই ট্রিটি সম্পর্কিত একটা আর্টিকেল এটা ঠিক আছে এরপর একচল্লিশ বলছে আন্তর্জাতিক সময় রেখা কোন অঞ্চলের দিয়ে গিয়েছে আন্তর্জাতিক সময় 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 রেখা কোন অঞ্চল দিয়ে গিয়েছে অপশান দেখো অপশান বলছে আটলান্টিক মহাসাগর বি এ বলছে লোহিত সাগর সি এ বলছে বেরিং প্রণালী আর ডি এ বলছে পপ প্রণালী এখানে সঠিক উত্তর হবে বেরিং প্রণালী আন্তর্জাতিক সময় রেখা গেছে কিন্তু বেরিং প্রণালীর উপর দিয়ে তাই তো আন্তর্জাতিক সময় রেখা যেটা কিন্তু একশো আশি ডিগ্রি কিন্তু এটা ঠিক আছে এরপর নেক্সট বিয়াল্লিশ বিয়াল্লিশ বলছে স্থান পূরণ মাই নিস মানে আমার ভাইজি ইজ ভেরি কাইন্ড হলো খুব দয়ালু অ্যান্ড ড্যাশ টু এভরি ওয়ান আমার ভাইজি খুব দয়ালু এবং ড্যাশ তাই তো দয়ালু এবং ড্যাশ অপশান দেখো অপশান এতে বলছে ক্যালাস ক্যালাস মানে কি ক্যালাস মানে নিষ্ঠুর দয়ালু এবং নিষ্ঠুর কক্ষণো কিন্তু খাপ খায় না তাই এ কিন্তু হবে না এরপর ছিল বি এ বলছে রুথলেস কী বলছে রুথলেস রুথলেস মানে কি নির্মম রুথলেস মানে কি নির্মম আমার ভাইজি খুব দয়ালু এবং নির্মম দয়ালের সাথে নির্মমা হয় কক্ষণ হয় না এটাও হবে না এরপর বলছে জেনারিয়াস কী বলছে জেনারিয়াস জেনেরিয়াস মানে কি জেনেরাস মানে কিন্তু বোঝায় উদার তো জেনরিয়াস মানে কি উদার আমার ভাইজি হলো খুব দয়ালু এবং উদার এটা কিন্তু খাপ খাচ্ছে তো অ্যান্সার হবে সি জেনারিয়াস দেখো পরটা মানে বলে দিচ্ছি কি এন এখানে স্টার্ন মানে কিন্তু করা ঠিক আছে এবার নেক্সট কোশ্চেন তেতাল্লিশ বলছে সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান আচ্ছা দেখো বলছে হার্ডলি হ্যাড আই কল হিম ড্যাশ মাই স্টার্টেড স্ক্রিমিং দেখো যখনই দেখবো যে হার্ডলি এই হার্ডলি কথাটা দেখে কিন্তু আমরা অ্যান্সারটা করে দেবো কারণ হার্ডলির সাথে একদম ফিক্সড কনজাংশন আছে কি আছে হুয়েন হার্ডটা কিন্তু অ্যান্সার হবে হুয়েন তাকে অপশান কোথায় অপশান নাম্বার এ ঠিক আছে তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ হার্ডের সাথে কোনো কোয়েশ্চেন দিলে সেটা কিন্তু হয়ে যায় হুয়েন ঠিক আছে এরপর নেক্সট পঞ্চাশ বলছে অষ্টাদি গ্রন্থের লেখককে অষ্টাদায়ী গ্রন্থটি কে লেখেন অপশন দেখো বলছে পানিনি বিএ বলছে ভদ্রক সি এ বলছে গুণাঢ্য আর ডি এ বলছে ভাস অষ্টাধ্যায়ী কিন্তু লেখেন পানিনি কে লেখেন পানিনি এরপর চলো একান্ন একান্ন বলছে দ্য স্টেট অ্যান্ড রেভলেশন গ্রন্থটির লেখককে কি বলছে দ্য স্টেট অ্যান্ড রেভলেশন গ্রন্থটির লেখককে অপশন দেখো বলছে কার্ল মার্কস অর্থাৎ মার্কস মানে কালমার্কসে বোঝায় বি দেখো কী বলছে অ্যাঞ্জেলস ডি এ বলছে বেনথাম আর ডি এ বলছে এই সি এ বলছে বেনথাম আর ডি এ বলছে লেনিন তাই তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে লেনিন দ্য স্টেট অফ রেভলিউশন গ্রন্থটির লেখককে লেনিন ওকে নেক্সট নেক্সট বাহান্ন বাহান্ন বলছে কোন হরমোনের অধিক ক্ষরণে অ্যাক্রোমেগালি রোগ হয় কি বলছে কোন হরমোনের অধিক্ষরণে একরো মেগালি রোগ হয় এটা তোকে মনে রাখতে হবে কিছু করার নেই অপশান দেখো অপশন এতে বলছে এসিটিএইস বিতে বলছে এস টিআইস সীতে বলছে এফএসএইস আর ডি এ বলছে এডিএইস এখানে অ্যান্সার হবে এস টিআইস কী হবে এস ফুল বলব কি সোম্যাটো ট্রফিক হরমোন ঠিক আছে সোম্যাটো ট্রফিক হরমোন হয়ে যাবে সঠিক উত্তর এরপর তিপ্পান্ন তিপ্পান্ন বলছে মেথিলেটিক মেথিলেটের স্প্রিট কোন কাজে ব্যবহার করা হয় কি বলছে মেথি লেটের স্প্রিট কোন কাজে ব্যবহার করা হয় তাই তো অপশান দেখো অপশান এতে বলছে কাগজ শিল্পে বিয়ে বলছে ইউরিয়া শিল্পে সি এ বলছে মূর্তি নির্মাণে আর ডি এ বলছে বার্নিশ প্রস্তুতিতে এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি বার্নিশ প্রস্তুতিতে এরপর চলো নেক্সট পেজ বাষট্টি বাষট্টি বলছে অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডেমোস্ট্রেটিক কাউন্সিল জিআইসি এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিত এটা একটু কঠিন করতেন যা এটা মনে রেখো এটা হবে আশিস পিঠে কি হবে আশিস পিঠে এরপর তেষট্টি তেষট্টি বলছে বন্দে মাতরম কি বলছে বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে গৃহীত হয়েছে তাই তো বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে গৃহীত হয়েছে এটা কিন্তু একটা বিখ্যাত উপন্যাস অপশান দেখো বলছে দুর্গেশ নন্দরী বিয়ে বলছে আনন্দমঠ সি এ বলছে গোড়া এ বলছে পথের দাবি এখানে সঠিক কিন্তু অ্যান্সার হবে আনন্দমঠ ঠিক আছে এই যে বন্দে মাতরম গানটি নিয়ে হয়েছে কিন্তু আনন্দমঠ থেকে এছাড়া তোমরা মনে রাখো এই যে আনন্দমঠ এটি কিন্তু লেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে লেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এছাড়া অনেক সময় একটা কোশ্চেন আছে যে যে বন্দে মাতরম গানটি কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে গাওয়া হয়েছিল প্রথম ঠিক আছে সেটা কিন্তু আনসার হবে উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে কিন্তু আমাদের প্রিয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটি রচনা করেন ঠিক আছে নেক্সট বলছে গম্ভীরা কোন জেলার লোক উৎসব কি বলছে গম্ভীরা কোন জেলার লোক উৎসব অপশন দেখো অপশন এতে বলছে বীরভূম সি এ বলছে পুরুলিয়া ডি এ বলছে মালদহ আর সি এ বলছে মালদহ আর ডি এ বলছে বাঁকুড়া তাই তো এখানে কিন্তু সঠিক আনসার হবে মালদহ চলবে কি মালদাহ এই গম্ভিরা এই লঘসবটি হয় মালদহতে হয় যেটা আমাদের আমের শহর তাই তো নেক্সট এরপর সিক্সটি নাইন বলছে ভারতের কোন রাজ্যে থেকে বেশি জিপসাম পাওয়া যায় কি বলছে ভারতের কোন রাজ্যে থেকে বেশি জিপসাম পাওয়া যায় এই যে জিপসাম এইটি পাওয়া যায় অপশান দেখো অপশন এতে বলছে বিহার বিয়ে বলছে ঝাড়খণ্ড সি এ বলছে কেরল আর ডি এ বলছে রাজস্থান এখানে সঠিক অ্যান্সার হবে রাজস্থান রাজস্থানে সবচেয়ে বেশি জিপসাম পাওয়া যায় এরপর সত্তর বলছে অঙ্ক অঙ্কলেশ্বর স্থানটি কোন খনিজের জন্য বিখ্যাত কি বলছে অঙ্কলেশ্বর নামে যে স্থানটি এটি কোন খনিজের জন্য বিখ্যাত অপশান দেখো অপশান এতে বলছে আকরিক লোহা বিতে বলছে তামা সি এ বলছে খনিজ তেল আর ডি এ বলছে কয়লা তো এখানে হবে খনিজ তেল অপশন সি ওকে নেক্সট এইটি ফাইভ এখানে বলছে স্তরীভূত মেঘকে কি বলা হয় কি বলছে স্তরিভূত মেঘকে কি বলা হয় অপশান দেখো অপশান এতে বলছে স্ট্যাটাস অপশান বি এ বলছে সিরাস অপশান সি এ বলছে কিউমুলাস আর অপশান ডি এ বলছে নিম্বাস তাই তো এখানে কিন্তু সঠিক আনসার হবে স্ট্যাটাস কি হবে স্ট্যাটাস এটাকে কিন্তু বলে স্তরিভূত মেঘ ওকে এই ছিল আমাদের শেষ কোশ্চেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করে দাও যত শেয়ার করবে তত কিন্তু কনফিডেন্স বাড়বে আর তোমাদের জন্য আরও নতুন নতুন কন্টেন্ট আমি আনতে পারবো